দর্শক, স্বাগত আপনাদের সবাইকে এটিএন বাংলার সাপ্তাহিক বিশেষ আলোচনার অনুষ্ঠান যে কথা কেউ বলেনি থেকে। আমরা আমাদের এই অনুষ্ঠানে সাপ্তাহিক যে সকল আলোচনা করি তা মোটামুটি বিভিন্ন প্রবাহিত ঘটনার একটু ব্যতিক্রমধর্মী। আমরা সমাজের সে সকল বিষয়কেই এই আলোচনার বিষয়বস্তু করি যা সাধারণত খুব আলোচনা হয় না বা টেলিভিশনের টক শোর বিষয়বস্তু হয় না, আর সে কারণেই এই অনুষ্ঠানের নাম যে কথা কেউ বলেনি। আজ আমরা আলোচনা করব বাঁধ ভাঙা বন্যা নিয়ে। আপনারা জানেন যে সারা দেশে সম্প্রতি যে বন্যা প্রবাহিত হয়েছে তার ফলে লাখ লাখ মানুষ গৃহহারা হয়েছে এবং অনেকে দুর্বিপাকে পড়েছেন। তাই আমরা তুলে ধরার চেষ্টা করব কেন এরকমের সমস্যা হচ্ছে, আর সেই কারণেই আজকে আমাদের এই স্টুডিওতে আলোচনার জন্য এসেছেন বাংলাদেশের পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় সচিব ডক্টর জাফর আহমদ খান। পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিবের সাথে রয়েছেন কাজী ইমদাদুল হক, হেড অব এডুকেশন অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট ফ্রেন্ডশিপ ইন্টারন্যাশনাল। দর্শক, চলুন আমরা আলোচনা শুরু করি। আপনাদের বলে রাখি যে বাংলাদেশে এবারের বন্যায় কমপক্ষে 15টি জেলা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার বেশিরভাগই উত্তরাঞ্চলের। আমি ডক্টর জাফর আহমদ খান, সচিব পানি সম্পদ মন্ত্রণালয়, স্যার আপনার কাছে জানতে চাইব যে আপনি তো এবারের বন্যা কবলিত এলাকার বেশিরভাগই ভিজিট করেছেন, ঘুরে দেখেছেন, যে জায়গাগুলোতে বন্যা হয়েছে বিশেষ করে উত্তরাঞ্চলের তার বেশিরভাগই নদী তীরবর্তী এলাকার এবং অধিকাংশ জেলায় বন্যা প্রবাহিত হয়েছে বাঁধ ভাঙার কারণে আর কি। আমরা জানতে চাচ্ছিলাম যে সরকার তো বা পরিকল্পনা তো হয় নদী থেকে বাঁধ দেওয়া হয় এই কারণে যে বন্যা যাতে প্রতিরোধ করা যায় বা নিয়ন্ত্রণ করা যায়, সেই বাঁধই যখন বন্যার মূল কারণ হয়ে দাঁড়ায় তখন ভোগান্তিটা কিন্তু সাধারণ মানুষের ঘাড়ে গিয়েই পড়ে এবং তারা ক্ষতির শিকার হয়। সরকারের যে বাঁধ ব্যবস্থাপনা, এটি আসলে কিভাবে হয়, মানে আপনার মন্ত্রণালয় থেকে কিভাবে করেন? না, আপনাকে একটু জানতে হবে বাংলাদেশের ভূ প্রাকৃতিক বৈশিষ্ট্য। আপনি জানেন যে বাংলাদেশ আসলে একটা সবচেয়ে বড় বদ্বীপ বলা হয়। আমাদের যে উপরে উজানে যে তিনটা বড় বড় বেসিন আছে, যেটা ইন্ডিয়াতে, নেপালে, তারপরে ইসে হিমালয় পর্বত থেকে যেগুলো যে সমস্ত পাহাড়ি এলাকা থেকে পানিগুলো আমাদের এখানে আসে, সেখানে আমরা দেখেছি 97% পানি ওই সমস্ত এলাকা থেকে আসে এবং বাংলাদেশের উপর দিয়ে, বাংলাদেশকে বলা হয় ড্রেন, বাংলাদেশের উপর দিয়ে বিভিন্ন নদ নদী দিয়ে একেবারে বঙ্গোপসাগরে যায় এবং তিনটে রাস্তা দিয়ে মূলত যায়। একটা হলো গঙ্গা পদ্মা রাস্তা দিয়ে, আর একটা যাচ্ছে ব্রহ্মপুত্র যমুনা দিয়ে, আর একটা যাচ্ছে সুরমা এবং মেঘনা দিয়ে। এই তিনটে অববাহিকা দিয়ে এবং তার সাথে ছোট বড় অনেক প্রায় 450 মতো নদী জালের মতো বিছিয়ে গিয়েছে। এইবারে যে বন্যাটা হলো এটা মূলত ব্রহ্মপুত্র যমুনা ওই এলাকায় উজানে যে বৃষ্টিপাত হয়েছে সেই বৃষ্টিপাতের জন্যই কিন্তু এই বন্যা হয়েছে। এবং নর্মালি আমাদের দেশে বন্যা কিন্তু একটা এক্সপেক্ট করা হয় যে 25% যদি বন্যা হয় তাহলে একটা সহনীয় বন্যা এবং এই বন্যার সাথে মানুষ আমাদের নদীমাতৃক দেশ হিসেবে টিকে থাকবে, বসবাস করবে, এটাই স্বাভাবিক। এবং বাংলাদেশের কৃষি সুজলা সুফলা বাংলার জন্য এই 25% বন্যা কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের জন্য অনেক উপকারী বয়ে নিয়ে আসে। কিন্তু কখনো কখনো এর প্রকোপ যদি এর চেয়ে বেড়ে যায়, বাঁধ ভেঙে যায়, তখন কিন্তু মানুষের ভোগান্তির কোনো সীমানা থাকে না। এবার যেটা হয়েছে, আমি দেখেছি যে কিছুদিন আগেও, গত সপ্তাহে আমি আমার মন্ত্রী মহোদয় প্রতিমন্ত্রী, আমরা যেহেতু এই ব্রহ্মপুত্র বেসিনের 10-11টা জেলা পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, আমরা বিভিন্ন জায়গাতে গিয়েছি, দেখেছি। এবং ওই যেটা বললেন সারিয়াকান্দির ওখানে যে বাঁধটা ভেঙে গিয়েছে, আগের দিনই আমরা এটা দেখেছি। দেখেছি তখন এমন একটা পর্যায়ে ছিল যে ওই সময়ে আসলে এটা, এই বাঁধটা যে টিকে থাকবে কি থাকবে না সেটা নিয়ে আমরাও সংশয় করছিলাম, কিন্তু ওই মুহূর্তেই আবার যদি আমরা কাজ করতাম, সরকারের কি এমন কোন পলিসি নেওয়া বা এমন কোন পরিকল্পনা নেওয়া তাৎক্ষণিক সুযোগ ছিল না যাতে করে এই বাঁধটা রক্ষা করা যায়? মানে সেটা তো আমরা নিয়েছিলাম যতটুকু সম্ভব, কিন্তু পানির এত জোরে চাপ, এটা ঠিক করতে গেলে এই সময় এটা করা সম্ভব না। এটার জন্য আমরা আলাদা প্রকল্প, এটা আগে থেকেই প্রসেস করা আছে। এই পানিটা কমে গেলে তারপর আমরা পার্মানেন্টলি কিভাবে এটা ড্যামেজটা ঠিক করা যায় সে বিষয়গুলো আমরা দেখব এবং তখন আশা করি এটা হয়তো ভাঙার প্রকোপ থেকে এটা রক্ষা পাবে। কাজী ইমদাদ, আপনি তো এটা নিয়ে কাজ করছেন, মানে বিশেষ করে ডিজাস্টার ম্যানেজমেন্টে আপনারা কাজ করছেন, বাংলাদেশের বিশেষ করে যে সকল নদী তীরবর্তী এলাকায় বাঁধ দেওয়া রয়েছে সেই বাঁধ ব্যবস্থাপনাটাকে আপনি কিভাবে দেখছেন? মানে আমরা কি সত্যিকার অর্থেই সে সকল নদী তীরবর্তী মানুষকে বা বাঁধ তীরবর্তী মানুষকে প্রোটেক্ট করতে পারছি? ধন্যবাদ। আমি
এই গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্য, সেটা হচ্ছে বাদ ব্যবস্থাপনা কিন্তু একটা বড় প্রশ্ন। বাদ গঠন করা, বাদটা তৈরি করার চেয়ে বাদটা রক্ষণাবেক্ষণ করা এবং বাদটাকে তার সুষ্ঠুভাবে এই ম্যানেজমেন্টের সাথে সম্পৃক্ত থাকাটা হচ্ছে বড় বিষয়। যারা বাদটা গড়ে দিচ্ছেন তারা বাদটা গড়ে কিন্তু চলে আসছেন, কিন্তু তারপরে এই বাদের পাশে যাদের জীবন যাপন তারা বাদের সাথে কতখানি সম্পৃক্ত থাকছেন, বাদটা রক্ষণাবেক্ষণে কতখানি খোঁজ খবর নিচ্ছেন। সরকারের এই দায়িত্ব রয়েছে সত্য, সরকারের কাছে এই খবরটা পৌঁছানো এবং সেখানে সরকারের সেই জনবল নেই যে প্রত্যেকটা পয়েন্টে লোকজনকে সার্বক্ষণিক স্ট্যান্ড বাই পাহারায় রাখা। এবং স্থানীয় যে জনসাধারণ আছে তারা কিন্তু বাঁধের ভাষা বোঝেন, তারা বোঝেন বাঁধটার কি কন্ডিশন আছে এবং তারা কিন্তু এই বোঝেন শুধু তা না, তারা তাও জানেন কি করতে হবে। কিন্তু দুঃখজনকভাবে হলো সত্য, সেটা হচ্ছে এই বাঁধের জন্য তাদের ভোগান্তি হয় কিন্তু বাঁধ ব্যবস্থাপনা তাদের সম্পৃক্ততা হয় না প্রায়শ। সেই জন্য আমাদের যেটা আপনি একটু আগে আমাদের স্টুডিওতে ঢুকার সময় আলোচনা হয়েছিল, এই বাঁধের সাথে মানুষকে সম্পৃক্ত করা এবং বাঁধকে কেন্দ্র করে মানুষকে আরো জীবন জীবিকাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার কিন্তু অনেক উদ্যোগ ইদানিং হয়েছে। প্রথমত হচ্ছে আমি বলবো তিনটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। প্রথমত হচ্ছে জনগণের অংশীদারিত্বে বাঁধ নির্মাণটা হওয়া এবং বাঁধের রক্ষণাবেক্ষণের সাথে জনগণকে প্রাতিষ্ঠানিকভাবেই সম্পৃক্ত করা। আজকাল পাবলিক প্রাইভেট পার্টনারশিপের কথা বলা হচ্ছে, সেদিক থেকে বিবেচনা করে স্থানীয় যে সংস্থাগুলো আছে, প্রতিষ্ঠানগুলো আছে, তারাও সেখানে কিন্তু সহায়কের ভূমিকা পালন করতে পারে। ইঁদুর সাপ বাঁধগুলোকে ফুটো করছে, একটু একটু করে লক্ষণ দেখা দিচ্ছে, তখন কিন্তু সেই পানি সম্পদে ছোট জায়গা থেকে কিন্তু মুহূর্তেই বড় হয়ে যাচ্ছে এই পাহাড়ের একটা বৈশা। দুই নম্বর, সে ওই জনগোষ্ঠী কিন্তু এক নির্দিষ্ট অংশ, যে গ্রামটা যে বাঁধের যে অংশে আছে তারা কিন্তু সেটার সাথে সম্পৃক্ত থেকে জীবন জীবিকা বলতে মেন করছি। আপনি দক্ষিণাঞ্চল সহ কয়েকটা জায়গায় দেখবেন বাঁধের মধ্যে কিন্তু শাকসবজি চাষবাস হচ্ছে, কিছু লোক বাঁধের উপরে বাড়ি করে থাকছে। এবং সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হচ্ছে যে বন্যা হলে কিংবা পানি বাড়লে আশ্রয়স্থল কিন্তু বাঁধই হচ্ছে, শত শত হাজার হাজার মানুষ সেখানে গিয়ে আশ্রয় নিচ্ছে, রাইট। এবং সর্বোপরি তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে যে পানি কিন্তু নিশ্চয়তা নেই, আপনি পানিকে বন্ধ করতে পারবো। বন্যা যেটা একটু আগে আমরা শুনলাম, বন্যা হবে, পানি ওভারফ্লো হবে, বৃষ্টিপাত হবে, তার সাথে যে মানিয়ে চলা জীবনযাপন, আমরা ফ্রেন্ডশিপ থেকে যেমন উত্তরাঞ্চলে কতগুলো জায়গায় যেটা করেছি, উঁচু কিছু আমরা যেটাকে বলি প্লেনটাকে রেস করে দিয়ে কিছু বাড়িঘর করেছি, যখন বন্যা হচ্ছে এবং বন্যা সেই লেভেলটা কিন্তু তাদের বাড়িঘরকে রিচ করতে পারছে না, এই বন্যার সাথে পলি আসছে, পলিটাকে যদি আমি সেইভাবে ম্যানেজ করতে পারি, শুধু তাই না, আবার যদি এই পানিটাকে, এই উত্তর এবং দক্ষিণের বন্যা কিন্তু দুই রকম বন্যা, সুতরাং এই উত্তরের বন্যাটাকে যদি আমরা কোনোভাবে এই পানিটাকে রিজার্ভ করার জন্য আমি একটা জিনিস আপনার কাছে জানতে চাইবো, ধন্যবাদ, মানে পয়েন্ট আউট করেছেন আপনি যে বাংলাদেশের এখন যে পরিস্থিতি রয়েছে, বিশেষ করে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বন্যা ঝুঁকি রয়েছে, তার জন্য বাঁধের পরিকল্পনাও সরকারের তরফ থেকে রয়েছে। কত কোটি টাকা দরকার এইরকম সারা বাংলাদেশের প্রস্তাবিত বাঁধগুলো করার জন্য, কিছু ধারণা দেন আমাদের দর্শক। আমি বলছি এরকম একটা সারা বাংলাদেশের কিরকম পরিকল্পনা হবে বন্যা মুক্ত করার জন্য, এটার জন্য কিন্তু এবারকার সরকার একটা ডেল্টা প্ল্যান, একটা আগামী 100 বছরে কোন কোন নদীগুলো ড্রেস করতে হবে, কিভাবে বন্যা মুক্ত করা যাবে, এটার জন্য এবারই প্রথম একটা ডেল্টা প্ল্যান, মাস্টার প্ল্যান, 100 বছরের প্ল্যান একটা হাতে নেওয়া হয়েছে ডাচ সরকারের আর্থিক অনুদানে। এটা স্টাডি ফেজ চলতেছে, আগামী 2 বছর স্টাডি হয়ে গেলে তখন আমরা বলতে পারবো যে সত্যিকারভাবে আগামীতে বন্যা মুক্ত করার জন্য সম্পূর্ণভাবে কি করা প্রয়োজন। তারপরও আমি আপনাকে বলছি, আমাদের যেরকম চাষযোগ্য জমির পরিমাণ এখন 8.2 মিলিয়ন হেক্টর, এর মধ্যে কিন্তু 6.14 মিলিয়ন হেক্টর, প্রায় 80% চাষযোগ্য জমি কিন্তু এখন বন্যা মুক্ত করা হয়েছে। এমনকি ইরিগেশনের, এর মধ্যে আবার ইরিগেশন হচ্ছে 1.41 হেক্টর জমিতে। এবং এছাড়াও আমি দেখেছি কোস্টাল এলাকাতে যে সমস্ত পোল্ডারগুলো আছে, আমাদের কোস্টাল এলাকাতে প্রায় 19টা জেলাতে 139টা পোল্ডার করা হয়েছে, সেই পোল্ডারগুলো 60-এর দশকে করা। এখন কিন্তু এইগুলোকে ওয়ার্ল্ড ব্যাংক এবং অন্যান্য উন্নয়নকামী সংস্থাগুলোর সাথে একত্র হয়ে আমরা চাচ্ছি যে সেই 60-এর দশকে যে পোল্ডারগুলো হয়েছে, এখন জলবায়ু পরিবর্তনের ফলে মানে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ার প্রেক্ষিতে আগামীতে কিভাবে এগুলো
সংস্কার করতে হবে, মেরামত করতে হবে এবং লবণাক্ততা থেকে মুক্ত করতে হবে, সেইগুলো এখন আবার রিহ্যাবিলিটেশন করার চিন্তা হচ্ছে এবং অনেকগুলো প্রকল্প হাতেও নেওয়া আছে। আমি উত্তরাঞ্চলের আরো একটি জায়গার কথা আপনাদের কাছ থেকে জানতে চাইবো, যেটি কিনা বাংলাদেশের আলোচিত জায়গা দহগ্রাম আঙ্গুরপোতার, সেখানে বাদ নিয়ে একটি গল্প কাহিনী রয়েছে। ছোট্ট একটা বিজ্ঞাপন দুই দেশে ফিরছি আমরা। দর্শক দেখছেন যে কথা কেউ বলেনি, আমরা কথা বলছি বাংলাদেশের বাঁধ ভাঙা বন্যা নিয়ে এবং এ থেকে পরিত্রাণের উপায় নিয়ে। একটা বিরতি, ফিরে এসে আবার কথা বলছি। এখন 10 টাকায় রুপির সকাল বিকাল বান্ডেল প্যাকেজ, সকাল 5টা থেকে বিকাল 5টা পর্যন্ত 4.17 পয়সা কল রেট। এছাড়াও রয়েছে সবার জন্য আরো আকর্ষণীয় সব বান্ডেল। আজ কার মুখে হাসি ফোটাবেন রবি? একজন তরুণী হিসেবে তৈলাক্ত ত্বক আর পিম্পল নিয়ে আমি সব সময় থাকি টেনশনে। এরও পন্ডস ইনস্টিটিউটের যুগান্তকারী ফর্মুলা সমৃদ্ধ নতুন পন্ডস পিম্পল ক্লিয়ার হোয়াইট 10-in-1 ফেসিয়াল ওয়াশ, যা একই সাথে ত্বকের 10টি তেল ও পিম্পলের সমস্যার বিরুদ্ধে কাজ করে আর ত্বককে করে আরো উজ্জ্বল। এবার আমি নিতে পারি পারফেক্ট সেলফি। নতুন পন্ডস পিম্পল ক্লিয়ার হোয়াইট ফেসিয়াল ওয়াশ। এত ময়লা জামা পরে কিভাবে থাকিস তুই? এক্ষুনি ধুয়ে দিতে হবে। তোমার কাছে না মা, আপনার সংসার পরিপাটি রাখতে আরএফএলের নানা সাইজ ডিজাইন ও রঙের আরএফএল বোল। আরএফএল বোল সংসারের বিজি ক্লিনিং পার্টনার। আজ 3 কোটি গ্রাহকের এক বিশাল পরিবার বাঙালি এই আনন্দকে বাড়িয়ে দিতে সবার জন্য ফ্রি 30 মেগাবাইট ফাইবার, 30 মেগাবাইট ইন্টারনেট, 30টি SMS এবং 30 MMS। বোনাস পেতে SMS পাঠান REG লিখে 2500 নম্বরে। নতুন কিছু কর বাঙালি। মন চায় তো অনেক কিছুই, ছুঁয়ে দেখি আকাশের নীল, কিন্তু মা বলতেন এই আর সামনে যাবে না। রংটুর সাইকেলটা নিয়ে ছুটতে চাইতাম বাতাসের আগে, কিন্তু বাবা বলতেন একদম না। বিকেল হলে আমিও চাইতাম খেলতে, জিততে। সবকিছুতেই অনেক বাধা, সবকিছুতেই না 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 না, আর না এর কাছে হারবো না। সব না পেছনে ফেলে নারী এগিয়ে যাচ্ছে প্রতিদিন, কারণ নায়ের চেয়ে নারীর শক্তি অনেক বেশি। সাথে আছি আমরা, ফেয়ার অ্যান্ড লাভলি ফাউন্ডেশন। ভোরের মিষ্টি আলো, সকাল হাসি ছড়ালো, দুপুরের উষ্ণ হাসিতে বিকেল লাগে ভালো। হাসি সারাদিন, সকাল 5টা থেকে বিকেল 5টা, হাসি সারাদিন। সকাল 5টা থেকে বিকেল 5টা, হাসি বাড়াই। এখন 10 টাকায় রবির সকাল বিকাল বান্ডেল প্যাকেজ, সকাল 5টা থেকে বিকাল 5টা পর্যন্ত 4.17 পয়সা কল রেট। এছাড়াও রয়েছে সবার জন্য আরো আকর্ষণীয় সব বান্ডেল। আজ কার মুখে হাসি ফোটাবেন রবি? কয়েন, ইয়েস, আকরাম, রফি, নন্নো, পাইলট, সাকিব, হাসান।
বাংলালিংক গ্রাহকরা সব সময় বেশি পায়, তাই নতুন সংযোগ হোক বা বন্ধ হোক মাত্র 19 টাকা রিচার্জে পাচ্ছেন দেশের সেরা রেট, 25 পয়সা যে কোনো বাংলালিংক নাম্বারে এবং 60 পয়সা অন্য অপারেটরে, প্রতি মিনিট দিন রাত 24 ঘন্টা, আর সাথে 2 মাস ফেসবুক ও WhatsApp একদম ফ্রি। তাই চলে আসো আর নতুন কিছু করো বাংলালিংক। অভিনন্দন, ফেয়ার এন্ড লাভলি একটি নতুন ক্রিমের কাছে হেরে গেছে। তো এত খুশির কি আছে? ফেয়ার এন্ড লাভলি জিতে গেল না, তাহলে হারলোটাকে? ফেয়ার এন্ড লাভলি, ফেয়ার এন্ড লাভলি কে হারিয়েছে? হারিয়েছে সব সময় সেরা নতুন ফেয়ার এন্ড লাভলি, সব সময় সেরা নতুন ফেয়ার এন্ড লাভলির অ্যাডভান্স ফর্মুলা যা দেয় আমাদের সেরা ফেয়ারনেস ট্রিটমেন্ট। তো আপনি ট্রাই করেছেন ফেয়ার এন্ড লাভলি, আমাদের সেরা ফর্মুলা? সকাল হাসি ছড়ালো দুপুরের উষ্ণ হাসিতে বিকেল লাগে ভালো, হাসি সারাদিন সকাল পাঁচটা থেকে বিকেল পাঁচটা, হাসি সারাদিন সকাল পাঁচটা থেকে বিকেল পাঁচটা, হাসি বাড়াই। এখন 10 টাকায় রবির সকাল বিকাল বান্ডেল প্যাকেজ, সকাল 5টা থেকে বিকাল 5টা পর্যন্ত 4.17 পয়সা কম রেট। এছাড়াও রয়েছে সবার জন্য আরো আকর্ষণীয় সব বান্ডেল। আজ কার মুখে হাসি ফোটাবেন রবি? ফোল্ডিং চেয়ার, যখন যেখানে বসে যান ভাঁজ খুলে। অবিশ্বাস্য, এটা 10টি রোগ সংক্রমণকারী জীবাণুর হাত থেকে সুরক্ষা দিতে পারে, যেমন ডায়রিয়া বা ফ্লু। শুধুমাত্র একটি সাবান? লন্ডনের রয়্যাল সোসাইটি ফর পাবলিক হেলথে আমরা 100 বছরেরও বেশি সময় ধরে গবেষণা করে আসছি, কিন্তু এই প্রথমবারের মতো স্বীকৃতি দিলাম কোনো একটি সাবানকে। লাইফ বয় স্বাস্থ্যকর অভ্যাসের মাধ্যমে দেয় 10টি সংক্রমণকারী জীবাণুর হাত থেকে সুরক্ষা, নতুন লাইফ বয়। বাবারে, পুডিং খেয়ে প্র্যাকটিস করো, কাজে দেবে। প্রাণ ম্যাঙ্গো পুডিং এর অসাধারণ টেস্টে সব ভুলে যাবে। আমি কে? তুমি হচ্ছে মোটকু মনির, আর আমি তোমার বেস্ট ফ্রেন্ড। বাই বাই প্রাণ ম্যাঙ্গো পুডিং, একবার যে খায় সব ভুলে যায়। একজন তরুণী হিসেবে তৈলাক্ত ত্বক আর পিম্পল নিয়ে আমি সব সময় থাকি টেনশনে। এলো পন্ডস ইনস্টিটিউটের যুগান্তকারী ফর্মুলা সমৃদ্ধ নতুন পন্ডস পিম্পল ক্লিয়ার হোয়াইট 10-in-1 ফেসিয়াল ওয়াশ, যা একই সাথে ত্বকের 10টি তেল ও পিম্পলের সমস্যার বিরুদ্ধে কাজ করে আর ত্বককে করে আরো উজ্জ্বল। এবার আমি নিতে পারি পারফেক্ট সেলফি। নতুন পন্ডস পিম্পল ক্লিয়ার হোয়াইট ফেসিয়াল ওয়াশ। দেখছেন যে কথা কেউ বলেনি, আমরা কথা বলছি বাঁধ ভাঙা বন্যা নিয়ে। ডক্টর জাফর আহমেদ খান, আমি একটি উদাহরণ দিই। আমি সম্প্রতি উত্তরাঞ্চলের একেবারে সীমান্ত জেলা লালমনিরহাটের দহগ্রাম আঙ্গুরপোতা ঘুরে এসেছি। সেখানে স্বাধীনতার পর আমাদের যখন 3 বিঘা করিডোরের উপরের ইউনিয়নের 22 দশমিক সামথিং আর কি আয়তন ছিল, এবং এটিতে গ্রাম ছিল 36টি, এখন তার আয়তন এসে ঠেকেছে 12 বর্গ কিলোমিটারে এবং গ্রাম রয়েছে 19টি গ্রাম রয়েছে। এর পুরোটাই কিন্তু ভেঙে গেছে তিস্তায়। এর প্রধান কারণ, ওখানে যারা প্রবীণ রয়েছেন তারা বলছেন যে তিস্তা একসময় সেখানে গভীর ছিল, খরস্রোতা ছিল, আগে তিস্তা সরাসরি চলে যেত পানি প্রবাহ করে, এখন তিস্তা ভরাট হয়ে গেছে, ভরাট নদীর পানি গিয়ে পড়ছে চরে, ধাক্কা লাগছে, গ্রাম ভেঙে যাচ্ছে তাতে। এবং অনেক জায়গায় কি হয়েছে যে নদীর উপচানো পানি গিয়ে যখন জমিতে গিয়ে পড়ছে সেই জমিগুলো পলি নয়, বালু দিয়ে ভরাট হয়ে যাচ্ছে, এবং কোথাও কোথাও বালুর গভীরতা 3-4 ফিট ওই জমিগুলো, আর আবাদি করা সম্ভব হচ্ছে না। সে জায়গাও তারা বলছেন যে তাদের ওখানে যদি স্থায়ী স্পার নির্মাণ করে বাদ করা যেত তাহলে হয়তো পুরো আমাদের ঐতিহ্যবাহী এই জনপদটি রক্ষা পেত। এরকম কিন্তু অসংখ্য গ্রাম রয়েছে, অসংখ্য জায়গা রয়েছে। তো আমাদের কাছে যখন জমি জরুরি, আমাদের যে কাছে ফসলি বা আবাদী জমি যখন জরুরি, তখন কেন আমরা এরকম পরিকল্পনাগুলো করছি না, দীর্ঘদিনেও করছি না কেন? হ্যাঁ, এই একটা আমি বলবো যে আপনি একটা ভালো কথা বলেছেন।
এগুলো কিন্তু আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং। আমি অতি সম্প্রতি মন্ত্রণালয়ে যোগদান করেছি, আমি সবার সাথে বসেছি, আগের যে সমস্ত কার্যক্রম হয়েছে সেগুলোও দেখেছি। আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা আপনি যেটা বললেন, পলি মাটি আসে, মাটি আসে আমাদের উজানে 97% পাহাড় পর্বত থেকে যখন ওখানকার গলা পানি বৃষ্টির পানি যখন আসে সেখানে কিন্তু পাথর কুচি আসছে, বালু আসছে, যেটা বৃক্ষ নিধন বা অন্যান্য আমাদের ডেভেলপমেন্টের নাম করে সেগুলো বয়ে নিয়ে আসছে। এবং বলা হয়ে থাকে বাংলাদেশের উপর দিয়ে প্রায় প্রতি বছরই প্রায় কেউ কেউ বলে 1.5 বিলিয়ন 1.5 বিলিয়ন, কেউ কেউ বলে 2 বিলিয়ন টন পলি প্রবাহিত হয়। এইরকম পলি আমি দেখেছি পৃথিবীর কোথাও, এত এত পলি মাটি প্রবাহিত হয় না, যার জন্য কি হচ্ছে নদীগুলো প্রতিপদস্থ হয়ে যাচ্ছে। হ্যাঁ, নদীগুলো স্ফীত হয়ে যাচ্ছে, উঁচা হয়ে যাচ্ছে, কিন্তু পানিকে তো আপনার যাওয়ার পথ করে দিতে হবে। যখন পলি জমে নদীটা উঁচা হয়ে যাচ্ছে তখন নদী সম্প্রসারিত হয়ে যাচ্ছে, পানি তো যেতেই হবে। তিস্তা ব্যারাজেও কিন্তু একই অবস্থা হয়েছে, পানি হয় তখন শহরের উপর দিয়ে যাচ্ছে, গ্রামের উপর দিয়ে যাচ্ছে, যেখান দিয়ে পারছে সেখান দিয়ে যাচ্ছে। যে কাজটা আমাদের করা উচিত ছিল, প্রতি বছরই হয়তো আমাদের নদীগুলো ড্রেজিং করা উচিত ছিল, যাতে এই নদীর ড্রেজিং করলে যে জিনিসটা গতিপথ ঠিক থাকতো এবং নদীর দুই পাড় গুলোকে আমরা বাদ দিয়ে দিতে পারতাম, বাদ দিয়ে দিয়ে নদীগুলোকে সেইভাবে করতে অল্প অল্প করে যদি আমরা করতাম আমরা অনেকগুলো কাজ করতে পারতাম। সেই সেই জন্য এইবারই এইবার না গত এই সরকারই এসে গত 3 বছর আগে ক্যাপিটাল ড্রেজিং কোথায় কোথায় ড্রেজিং করতে হবে, বর্তমান সরকার কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আমাদের পানি উন্নয়ন বোর্ডের একটা ড্রেজিং পরিদপ্তর আছে যেটা বসেছিল সেইখানে আমরা তাদেরকে কাজে লাগানোর কাজে লাগাচ্ছি, আলাদা করে ড্রেজিং কিনছি। শুধু আমরাই না, আমরা চাচ্ছি যে আমাদের নৌপথ যাতে আগের মতো সচল হয়ে যায় এবং সেখানে প্রতি বছর প্রয়োজন হলে আমরা ড্রেজিং করব। আগে আমাদের এই সক্ষমতাটা কম ছিল, আপনি জানেন বাংলাদেশের মানুষের সরকারের সক্ষমতা কম ছিল। স্বাধীনতা উত্তরকালে যেখানে 800-900 কোটি টাকা ছিল আমাদের টোটাল বছরের বাজেট, এখন এক একটা প্রকল্প 4,000-5,000 কোটি টাকা দিয়েও প্রকল্প নেওয়া হচ্ছে। তো সেই হিসেবে আমাদের সক্ষমতা অনেক বেড়েছে, এখন আমরা টেকসই সমাধানের জন্য সরকারের যে পরিকল্পনাগুলোর কথা বলছেন মাননীয় সচিব এখানে এসে, সেখানে কিন্তু আমার দেখা একজন সাংবাদিক হিসেবে মাঠ পর্যায়ের কিন্তু অনেক রকমের অনিয়ম রয়েছে, বিশেষ করে এই রকমের বড় ধরনের প্রকল্প যেগুলো মাঠ পর্যায়ে দেওয়া হচ্ছে সেখানে কোথাও কোথাও বলা হচ্ছে যে এটা রাজনৈতিকরণ করা হচ্ছে, কোন কোন ক্ষেত্রে বিশেষ ঠিকাদাররা সুবিধা পাচ্ছে যাদের দেখভাল কিংবা উপর থেকে মনিটরিংটা সুষ্ঠুভাবে করা হচ্ছে না, আপনারা কি অবজার্ভ করেছেন ফিল্ড লেভেলে? আমি এই প্রসঙ্গে যাওয়ার আগে একটা কথা না বলে না হবে, এই যে বন্যা হচ্ছে তার অনেকাংশে কিন্তু একটা এরিয়াতে গাইবান্ধার অনেকগুলো চরে বাঁধের জন্য হয়নি, একদম নদী সংলগ্ন চর এবং খুব সহজে পানি চরে উঠে গেছে, এই মানুষগুলো এখানে কিন্তু বাদ দিয়ে আপনি কুলোতে পারবেন না। এই চরগুলোকে কিন্তু রক্ষা করার জন্য পানি সম্পদ ব্যবস্থাপনার কিন্তু একটা বিকল্প পরিকল্পনা দরকার, বাদ কিন্তু সব জায়গায় সমাধান না, নাম্বার ওয়ান, সব জায়গায় বাদ দিয়ে দিলে পরে আপনার। আরেকটা বিষয় আমি একটু বলতে চাই, আমি যখন গেলাম মন্ত্রী সহ প্রতিমন্ত্রী হেলিকপ্টারে দেখলাম, এটাও দেখলাম, ঘুরেও দেখলাম, যেহেতু অনেকগুলো ডিস্ট্রিক্ট একসাথে কভার আপ করতে হবে, অনেক জায়গাতে কিন্তু আমাদের বাঁধের বাইরে প্রচুর লোকজন কিন্তু বসবাস করছে, বাঁধের ভিতরে কিন্তু বন্যা নাই, বাঁধের বাইরে যারা থাকছে স্বাভাবিকভাবে নদীর পানিগুলোতে তারা আক্রান্ত হচ্ছে, তাদের বাড়িঘর প্রায় অর্ধেক ডুবে গিয়েছে, সেই ছবিগুলো কিন্তু পত্রিকায় আসছে এবং বলছে যে এখানে বন্যাতে বাঁধের ভিতরেও কিন্তু বন্যার কথা প্লাবনের কথা বলা হচ্ছে, কিন্তু বাস্তবে কিন্তু সেটা হয়নি, অল্প কয়েক জায়গায় বাঁধ ভেঙে হয়েছে, বাকিগুলো যেহেতু আমাদের জনসংখ্যা বেশি লোকজন বেশি মানুষ জায়গা পাচ্ছে না, তারা চিন্তা করছে না বাঁধের ভিতরে করবো না বাঁধের বাইরে করবো, মানুষের থাকার প্রশ্ন যখন রাত কাটানোর প্রশ্ন যখন সবচেয়ে মুখ্য হয়ে থাকে তখন সে চিন্তা করে না কোথায় করবো। সেটা হচ্ছে স্যার একটু আগে যেটা বললেন সেটা হচ্ছে অনেক জমিকে কিন্তু বন্যা রক্ষা প্রক্রিয়া আওতায় নিয়ে আসা হয়েছে, এখন অনেক জমি যেগুলো বন্যায় কবলিত হতো এক সময় এখন বন্যা সুরক্ষা রক্ষা পাচ্ছে, এইভাবে অনেক গ্রামকেও কিন্তু এটা করা সম্ভব, সেই ব্যবস্থাপনার সাথে যারা বাহির থেকে গিয়ে ওই ব্যবস্থাপনায় সম্পৃক্ত হচ্ছেন, স্থানীয় জনগোষ্ঠীর যে ইন্ডিজিনিয়াস যে নলেজটা আছে সেটাও কিন্তু তার সাথে জড়িত হওয়া দরকার আছে। অনেক সময় হয় কি তারা শত শত বছর ধরে যে সিচুয়েশন দেখছেন যে পরিস্থিতি দেখছেন সেটাকে সম্পৃক্ত করে স্থানীয় জনগণকে নিয়ে যদি ওই গ্রামকে সুরক্ষার পরিকল্পনা করা হয়, এমন হলেও হতে পারে
পানি ঠিকই আসবে, বন্যা হবে, কিন্তু ওই গ্রাম ক্ষতিগ্রস্ত হবে না সেই মাত্রায়, নেবে এবং এই মানুষগুলো যে চট করে কোথায় যাবে এই জায়গাটা কিন্তু আজই করা উচিত। আমরা জানি তো বহু এলাকায় এবার যারা বন্যায় হয়েছে, রিপিটেড বন্যা হয়েছে, 13 সালে হয়নি, 12 হয়েছে, 11 হয়েছে, এই মানুষগুলো জানবে বন্যা হলে আমি এই করব। এই প্রস্তুতি কাজটা কিন্তু সরকারের জন্য করা খুবই কঠিন। বেসরকারি সংস্থাগুলো অন্য সকল ক্ষেত্রে বেশ ভালো ভূমিকা এগিয়ে এসছে, এখন এই জায়গার মধ্যে অনেকে আছেন যারা আগ্রহী। আমার আজকে এই মন্ত্রণালয় থেকে এই পাবলিক প্রাইভেট পার্টনারশিপের চিন্তাভাবনা থেকে বন্যা সুরক্ষা গ্রাম একটা একটা করে করে আমরা এগিয়ে যাব। একটা ভালো প্রস্তাব দিয়েছে, কিন্তু পাবলিক প্রাইভেট পার্টনারশিপ আমাদের দেশে এক্সপেরিমেন্টালি চলছে এখন, কিন্তু অনেকগুলো ফ্লাইওভার হয়েছে, রাস্তাঘাট হচ্ছে, সামনে হবে, বন্যা নিয়ন্ত্রণ কিভাবে বা বাঁধগুলো কিভাবে দেওয়া যায় এটা আর একটু টেকনিক্যাল, কারণ এখানে মানুষ সেভাবে সম্পৃক্ত করা একটু কঠিনও আছে। খেয়াল করবেন আগে কিন্তু ঢাকাতে প্রায় বন্যা হতো, এখন কিন্তু ঢাকাতে বন্যা হচ্ছে না। আমরা এইটি বন্যা হওয়ার পরে পানি উন্নয়ন বোর্ড থেকে ওয়েস্টার্ন বাইপাস একটা করেছে, যেটা ওয়েস্টার্ন ওই বাঁধের উপর দিয়ে ঢাকা রক্ষা বাঁধ করেছে, যার জন্য তার উপর দিয়ে রাস্তা হয়ে গেছে। এখন আমরা ইস্টার্ন করেছি এবং এখন যেটা হয়েছে এটা কিন্তু পার্মানেন্ট সলিউশন হলেও একদিকে সমস্যা আছে, আবার যখন বৃষ্টি হয় পানিগুলোকে কিন্তু পাম্প আউট করে বের করে দিতে হয়, কিন্তু তারপরও মানুষ কিন্তু এখন এটাই চাচ্ছে যে পার্মানেন্ট একটা সলিউশনই চাচ্ছে, এবং পার্মানেন্ট সলিউশনের দিকে কিন্তু আমরা আগাচ্ছি। এই যে আমি যেটা বললাম, আগে যে হারে বন্যা হতো, যেভাবে ক্ষতিগ্রস্ত হতো, এখন কিন্তু সেইভাবে হয় না, এটা অনেকাংশে কমে গেছে, এবং আগামীতে পরিকল্পনা করে রেগুলেটেড বন্যা কিভাবে। স্যার আমার একটু জানবার আছে যে আপনারা যখন বলছেন যে যখন তাৎক্ষণিকভাবে বন্যা দেখা দিচ্ছে বা বাঁধে ভাঙনের শুরু হচ্ছে, তখন তড়িঘড়ি করে কিছু প্রকল্প দেওয়া হচ্ছে বা 2 কোটি 5 কোটি টাকার প্রকল্প দেওয়া হচ্ছে যে বালুর বস্তা ফেলা হোক ওখানে। আমার দেখা যে আমি যেদিন আপনারা যেদিন গিয়েছিলেন বন্যায় সারিয়াগান দিতে, তার 2 দিন আগে আমি ওখানে গিয়েছি, তখন ওখানে 3 কোটি বা 4 কোটি টাকার একটা প্রকল্প চলছিল, সমানে বালুর বস্তা ফেলা ছিল 500 টাকা করে বালুর বস্তা। আপনাকে বলে ওইটা মনিটরিং এর কিন্তু ওইরকম কেউ ছিল না, ঠিকাদারের সাথে কিন্তু মানে আপনাদের ওই রকম যারা লোকজন তারা সাহস পাচ্ছিলেন না যে ওনাকে যে বলবেন আপনারা। ঠিকই আছে কথাটা, এখন যখন একটা জনপদ বাঁধ যখন ভেঙে যাওয়ার উপক্রম হয়, একটা বাজার ভেঙে যাবে, স্কুল ভেঙে যাবে, একটা থেকে কিছু উপজেলা প্রায় ভাঙা ভাঙা অবস্থায় আছে, তো সেই ক্ষেত্রে তখন আমরা জানছি যে অনেক ক্ষেত্রে আমরা রাখতে পারবো না, কিন্তু মানুষের সেন্টিমেন্টকে প্রশ্রয় দেওয়ার জন্য, মূল্য দেওয়ার জন্য আমাদেরকে তো চেষ্টা করতে হবে যে না তাদের পাশে আমরা আছি, সরকার যে তাদের পাশে আসে আমরা সর্বাত্মক চেষ্টা করি, অন্য জায়গা থেকে চেষ্টা করেও টাকা পয়সা দিয়ে হলেও তাদেরকে রক্ষা করি। এরকম 10টা চেষ্টা করলে হয়তো 7টা রক্ষা পায়, 3টা ভেঙেই যায়, তখন তো মানুষের এই ক্রন্দন দেখে তো থেমে থাকা যায় না, এলাকার লোকজনও চলে আসে, আমরাও চলে যাই। কিন্তু এগুলো একটা পার্মানেন্ট সলিউশনের দিকে আমরা যাচ্ছি, এবং আগামীতে ইনশাল্লাহ জোন জোন ভাগ করে দিয়ে কিভাবে এক এক এলাকার জন্য পার্মানেন্ট সলিউশন করা যায়, কিভাবে জনগণকে সম্পৃক্ত করা যায়, এই বিষয়গুলো আমরা আগের চাইতে যে কোনো প্রকল্পের মধ্যে, এখন উন্নয়ন সহযোগীরাও চাচ্ছে আমরাও চাচ্ছি, আমাদের ভিতরে তো স্বাধীনতার 40 বছরে একটা ম্যাচুরেশন এসেছে, এখন কিভাবে আমরা। আমি যেটা দৃষ্টিকোণ করব আজকে সচিব মহোদয় এবং সভা, সেটা হচ্ছে যে বাঁধটার জন্য, এই বাঁধ সুরক্ষার জন্য ম্যাক্রো এবং মাইক্রো দুটো লেভেলে কাজ দরকার। আমি ম্যাক্রো হিসেবে ধরলাম বাঁধটা করা, এটা হিউজ ইনভেস্টমেন্টের দরকার, সেটা বেসরকারি সংস্থা বা লোকাল কেউ পারবে না, এটা গভর্নমেন্টকে করতে হবে। কিন্তু এই বাঁধটা সুরক্ষার জন্য, মনিটর করার জন্য, সময়ে সময়ে বাঁধটার যে এই যে যত্ন আরতি করা, এবং এটার সাথে মানুষকে এই যে বাগান করা, সবজি চাষ করা, এই করা সম্পৃক্ত করে ফেলা, এটা কিছু মাইক্রো কাজ, এটা সরকারের জন্য কিন্তু ওই লেভেলে কাজ করা কঠিন। সেই জন্য এই দুটো সমন্বয় যদি করা যায়, এখন যেটা আমাদের হচ্ছে বালির বস্তা ফেলে দেওয়া হচ্ছে আর মানুষ তাকিয়ে আছে বালির বস্তা ফেলা হচ্ছে, যারা তাকিয়ে আছে তাকে তাকিয়ে না রাখে তারাও বালির বস্তার সাথে অংশ দায়িত্ব নেওয়া, এবং তারাও যে মনে করে এই বালি বস্তা ফেলা হচ্ছে এটা আমার সম্পদ, এটা আমার জন্য ফেলা হচ্ছে, এবং তারাও সেই দেখভাল করার বিষয়টাকে মানে একাত্ম করতে হবে। এবং আজকে সময় আসছে, আমি অনুরোধ করব এই বন্যার অভিজ্ঞতা যেসব প্রতিষ্ঠানগুলো এখন নিচ্ছে, স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ হতে পারে, এনজিওরা হতে পারে, প্রাইভেট অন্যান্য প্রতিষ্ঠান হতে পারে, তাদেরকে নিয়ে সরকার বুঝতে পারে যে সবার অভিজ্ঞতাগুলো এক জায়গায় নিয়ে কে কোন অংশে ভূমিকা রাখতে পারে মাইক্রো এবং মাইক্রো লেভেলে। ওদের শুধু বন্যার এই পানির জন্য যদি যার জীবন জীবিকা যেটা হানি হচ্ছে, আজকে তো বন্যা কালকে চলে গেলে আমরা দেখবো পানি নেমে গেছে, রিলিফ দেওয়া শেষ, তারপরে কিন্তু আসল সমস্যা শুরু হবে। মানে ছোট আরেকটা উদাহরণ দিই যে আমরা যখন ওই বাঁধ ভাঙা এলাকাগুলোতে কাজ করতে গেছি, তখন কিছু কিছু লোক বলছে যে একটা বিশেষ ব্যক্তি গোষ্ঠীর তাদের মধ্যে ঈদের একটা আমেজ চলে এসেছে, কেন নতুন টাকার বরাদ্দ আসছে, কারো বাড়িতে বড় ইলিশ মাছ যাচ্ছে, মিষ্টির প্যাকেট যাচ্ছে, মানে তারা ওই সংশ্লিষ্ট কাজগুলো করছে, প্রতিদিন তাদের কাছে টাকার বরাদ্দটা যাচ্ছে না, নগদ টাকা পাচ্ছে, যারা লেবার তারা 500 টাকা 300 টাকার লেবার 500 টাকা হয়ে গেছে, যিনি ঠিকাদার তার সাঙ্গপাঙ্গ তাদের কাছে নিজের একটা
নগদ বরাদ্দ গেছে মানে তাদের মধ্যে আনন্দ, কিন্তু আর বেশিরভাগ মানুষের কাছে কিন্তু সেটি কষ্টে পরিণত হয়েছে। তো আপনি যদি আমাদের দর্শকদের জন্য, আমরা অনুষ্ঠান একবারে শেষ করে দিয়ে চলে এসেছি, কিছু আশার খবর দেন যে আগামীতে এই ব্যবস্থাপনাগুলো আপনারা কোন দিকে নেবার চেষ্টা করছেন আর কি। আপনাকে ধন্যবাদ। আমরা কিন্তু বাংলাদেশ কিন্তু একটা সম্ভাবনাময় দেশ, এই বন্যার ভিতরে আমাদের বাস করতে হবে। বন্যার আপনি দেখেন আজকে যে খাদ্যে আমরা প্রায় স্বয়ংসম্পূর্ণ হয়ে গিয়েছি, লোক সংখ্যা 15 কোটি বেড়েছে, সরি 7.5 কোটি থেকে 15 কোটি হয়েছে, খাদ্য উৎপাদন কিন্তু 3 গুণ বেড়েছে। বন্যার মানে উৎপাদনশীল জমিতে বন্যার প্রবণতা 80% কমেছে। ঢাকা শহরের কথা চিন্তা করেন, ঢাকা শহরে কিন্তু এখন বন্যা হচ্ছে না। এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত আশার কথা, এবং মানুষের ক্যাপাসিটি, সরকারের ক্যাপাসিটি আগের চাইতে অনেক বেড়েছে। এখন প্রাইভেট পাবলিক পার্টনারশিপে অনেক কিছু হচ্ছে, এবং আগামীতে আমরা সেইভাবেই প্রকল্পগুলো গ্রহণ করছি। এখনো উন্নয়ন মানেই তো প্রকল্প নিয়েই করতে হবে, সেটা উন্নয়ন সহযোগী সংস্থার সাথে হোক বা সরকার নিজের অর্থায়নে করুক অথবা জনগণকে সম্পৃক্ত করেই করুক। এই ধরনের প্রকল্প জনগণকে সম্পৃক্ত করে আগের চাইতে কিন্তু অনেক বেড়েছে, এবং আমি শিওর যে আমাদের ভুলভ্রান্তিগুলো হ্যাঁ অনেক ছিল, অনেক সময় আমরা ঠিকভাবে করতে পারিনি, কিন্তু আগামীতে এগুলো সংশোধন করে আরো টেকসই পরিকল্পনা, টেকসই উন্নয়ন কিভাবে করা যায়, সরকার, স্থানীয় সরকার, জনগণ এবং অন্যান্য সংস্থা মিলে এখন কিন্তু সেই কাজগুলো করছে, এবং আমি শিওর আগামীতে এই প্রবণতা অনেক বৃদ্ধি পাবে এবং আমাদের দুর্ভোগ কমবে এবং আমরা মাথা উঁচু করে দাঁড়াবো। আমরাও সেটাই চাই যে বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলের মানুষ নিরাপদ এবং নিশ্চিন্ত থাকুক, তাদের বসবাস এবং আবাদি জমি নিরাপদে থাকুক। ধন্যবাদ আপনাদের দুজনকেই। দর্শক, কথা বলছিলাম বাংলাদেশের বাঁধ ব্যবস্থাপনা, বিশেষ করে বাঁধ ভাঙা বন্যা নিয়ে। আশা করি আমাদের আলোচনা থেকে আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন, সরকারের পরিকল্পনা সম্পর্কেও আপনাদের ধারণা হয়েছে। আবারও এরকমের নতুন বিষয় নিয়ে আপনাদের মুখোমুখি হব, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ। একটু পরে দেখবেন সংবাদ।